এখন চলে এসেছি আমি মুরথালে, মুরথাল জায়গা, আর এখানে ধর্মেন্দ্রের ধাবাতে এসেছি খেতে। আর পিছনে দেখতেই পাচ্ছ লেখা আছে গরম ধরম, তো খাবো। এখন ডিনার করার অলরেডি টাইম হয়ে গেছে, বাট টোটালি ভেজ পাওয়া যায় এখানে। হেভি জায়গা, হেভি। আর এইটা পুরোটা, এই যে মুরথাল যে জায়গাটা আছে, এটা টোটালটাই ধাবা প্লেস, মানে এখানে সব ধাবার খেতেই দাঁড়ায়, পুরো ডিনারটাই এখানেই হয়। তো খেয়েটে নি, তারপর বাকি কথা বেরিয়ে গিয়ে বলবো বা কিছু। দেখে নাও পিছনে গরম ধরম, পরের দিন যদি দিল্লি থেকে মানালি প্ল্যান করো তো অবশ্যই গরম ধরম একবার খেয়ে দেখো। ধরম ধরমজি, ধরমজি কা এ, ধরমজি কা। ধরমজির দোকানে চা খেয়ে তোমার কেমন লাগছে? দুর্ধর্ষ খেতে। অ্যাকচুয়ালি হরিয়ানা চা একটু টেস্ট অন্যরকম হয়, মানে সত্যি মানে স্বাদ। এই দেখা দেখছি, দেখো দেখো পুরো মালাই একটা ফিল আছে, সো মানে অসম খেতে। আর বলো বলো বলো, আমার তো লাগছে মুখে। এটা বলার ছিল, হরিয়ানা চা, লাসি, চিকেন টিক্কা, চিকেন ভর্তা এইসব না খেলাম, তাহলে কি খেলাম? হ্যাঁ এগুলো তো খেতে হবে, টেস্টি করতে হবে, খেতে পারো। হ্যাঁ এগুলো টেস্টি করতে হবে। ওদের পারলে দিল্লিতে আমি ট্রাই করেছি, হ্যাঁ হাঁটতে দাও হাঁটতে দাও। দিল্লিতে যেমন আমি ট্রাই করেছি তোমার দিল্লি ফেমাস ছোলে সাথে রাইস, দ্যাট ওয়াজ অসম। ঠিক আছে, ওকে খাইয়েছি পনির টিক্কা, সেটা আরেকটা ফেমাস দিল্লি। ওকে, তো এখানে এসে সবাই বলছে স্যার ভেজ কেন খাবো, লেটস গো ফর নন ভেজ। তোমার হরিয়ানাতে এসছি তো আমরা নন ভেজই খাই, ভেজ কেন খাবো? তাহলে ঠিক আছে, যখন এখানে এসে চা তো টেস্ট করি কেমন। আর সত্যি হ্যাঁ, 40 টাকা করে চা, সরি না 30 টাকা, 40 টাকা করে, 30 রুপিস করে চা। আর সত্যি 30 রুপিস ইজ ওয়ার্থ ইট, এত সুন্দর কেটে। আর পিছনে দেখা যায় তো একটা ব্যাকগ্রাউন্ড স্কোরিং চলছে, দেখো ডান্স বাস চলছে, বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্ট ফেন্টারটেনমেন্ট সব রেখে দিয়েছে। উটো চলছে, উটো ওখানে আবার উটো চলছে আমার পিছনে, দেখো আপনে তো আপনে হতে হ্যায়, সেই সিনেমা মনে পড়ে যাচ্ছে। তো চাটা ফাড়া খাই, তারপর দেখি কোথায় ননভেজ, অনেক ধাবা আছে তো ননভেজের ফুডও আছে, তো আমরা ননভেজই খাবো প্ল্যান করছি। তো যাওয়া যাক ঝিলমিল ধাবাতে, খাবার অর্ডার করেছি। আর খাবার অর্ডার করার পর ঝিলমিল ধাবাতে এখন মেন প্রবলেম হচ্ছে যে আমরা তো ভেজ খাবো না, ননভেজ খাবো। তো ননভেজ খাবো বলে, তো দ্যাটস রিজনসের জন্যে ননভেজ খাবো বলে এত দূর এসেছি। এমনিতে এই রাস্তা দিয়েই যেতে হতো, ননভেজ খাবো বলে এই ঝিলমিলে হোটেলে এসেছি। এটা হচ্ছে ধাবা, সেম ধাবা, এখানে সব কিছুই পাওয়া যায়। আমরাও অর্ডার দিয়েছি সেরকমই খাবার, বা জানি না কতটা কী হবে না হবে, খেয়ে দেখি। বাট যেখানে আমরা হরিয়ানবি জায়গায় আছি, তো আমরা সেরকমই খাবার খাবো, ননভেজ খাবার যেটা হরিয়ানবি স্টাইলে খেতে হবে। তো এবার একটু তো বাঙালিটা পেঁয়াজ কাটা চলে এসছে, তো আমাদের ব্যাপারটা হচ্ছে দেখো আমরা তো বাঙালি, একটু ভেতো ভেতোমাল ভাত তো খাবোই,
তো সেই জন্য একটু ভাত অর্ডার দিয়েছে, ও ভাত খায়নি, ও নান অর্ডার দিয়েছে, যেটা এখানে স্পেশালিটি খাবার হয় সেরকমও খাবার অর্ডার দিয়েছে। আমরা মোটামুটি এরকম টাইপের খাবার অর্ডার দিচ্ছি, এবার দেখি ওয়েট করছি খাবারের জন্য, খাবারটা আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করবো খাবারটা কেমন নাকি। যদি এখান থেকে কোথাও পাস করো তো অবশ্যই তোমরা এখানে একবার ঝিলমিল ধাবাতে ননভেজ খাবার ট্রাই করতে পারো। ধাবাটা বিশাল বড়, দুটো হোটেল, ভেজও আছে ননভেজও আছে। ফার্স্টে পড়বে ভেজ, ম্যাকডোনাল্ডসের সামনে ফার্স্ট পড়বে ভেজ, সেকেন্ড পড়বে ননভেজ। তো ভেজে ঢুকে যাও না, প্রথমটাই ভেজ, তারপরটা হচ্ছে ননভেজ, একবার ট্রাই করে যাও, আশা করি ভালো লাগবে। এটা বলতে পারছি না, আগে আমরা খেয়ে দেখি কেমন, তারপর বলবো ভালো কি ভালো না। তো ঝিলমিল থেকে খাবার কি অর্ডার দিয়েছি আমরা, আমি নিয়েছি রাইস, রাজা নিয়েছে রাইস, ভীতি নিয়েছে রাইস, রাইস আর চিকেন কারি। বাট আমি চিকেন কারি দিয়ে খাচ্ছি না, আমি খাচ্ছি চিকেন, আই থিঙ্ক বাটার চিকেন দিয়ে, ইচ্ছা করলো চিকেন কারি দিয়ে খাবো না, চিকেন বাটার চিকেন দিয়ে খাবো। সো অনেকটা কোয়ান্টিটি, দ্যাটস ওয়াই আমি নিলাম না, কোয়ান্টিটিটা অনেক, মানে হিউজ কোয়ান্টিটি। তো আবার এক্সট্রা দিয়েছিলাম একটা হাফ প্লেট, বাট ওটা ক্যান্সেল হলো, এটা নিয়ে একটু ঝামেলাও হয়েছে আমাদের মধ্যে, বাট অসুবিধা নেই। অ্যাকচুয়ালি অর্ডার দিয়ে দেওয়ার পর তারপর ক্যান্সেল করার কারণ আমি আমার অন্য পাশে দেখছি যে এত বড়ো বলে এটা খাওয়া ইম্পসিবল। তো খেয়ে দেখি কেমন খাবার কি, একটু টেস্ট করি আগে বাটার চিকেনটা কেমন। ভালো খেতে, নো ডাউট ভালো খেতে, খাবার নো ডাউট ভালো খেতে, খাবার নো ডাউট ভালো খেতে। এবার খাই, বাকিটা খেয়ে নিয়ে কথা বলছি। প্রচণ্ড খিদে পেয়েছে, অলরেডি অনেক রাত হয়ে গেছে, এখন বাজে রাত্রি 11:30। এরপর ওয়েট করলে এবার পেটে খিদে তো অলরেডি গ্যাস ফর্ম হয়ে যাবে, তখন একটা বিপদ হয়ে যাবে। সো এখন বাজে 4:50, সবাই ঘুমিয়ে কাদা, ড্রাইভার দাদাও পারছে না চালাতে। আমি বললাম একটু রেস্ট নিয়ে নাও, মানে এক দেড় ঘন্টা একটু রেস্ট নিক, আমিও এখানে একটু গাড়িতে আমরা একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে তারপর নেক্সট বেরোনো হবে মানালির জন্যে। যাই না কখন গিয়ে পৌঁছাবো, মোস্ট প্রবলি মানে পৌঁছাতে পৌঁছাতে 12টা হবে, কারণ মাঝখানে নাকি ল্যান্ডস্লাইড হয়েছে, কারণ কালকে খুব বৃষ্টি হয়েছে সেই জন্য নাকি ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা বন্ধ ছিল, এখন রাস্তা খুলেছে, ক্লিয়ার হয়েছে, বাট ওই আর কি একটু একটু করে লাইন রয়েছে, একটু একটু করে গাড়ি এগোচ্ছে। তো আশা করছি আমরা 12টার মধ্যে পৌঁছে যাবো মানালি, তারপর গিয়ে রেস্ট নিয়ে তারপর বেরোনো হবে। দেখা যাক কী হয়, এখনও কিছু বুঝতে পারছি না, কারণ সবাই টায়ার্ড, গাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি জেগে আছি কারণ সামনে বসে আছি, আর ড্রাইভারের সাথে জেগে থাকতেই হবে, না জেগে থাকলে জানো যখন তখন বিপদ হয়ে যেতে পারে, আর পাহাড়ি রাস্তা এটা ইয়ার কি না। সো ফর দ্যাট রিজনস এখন অবধি জেগে আছি, একটু চা খাচ্ছি, আর সত্যি চাও ভালো খেতে, একটা ধাবার সামনে দাঁড়িয়েছি, ধাবার নাম কি ইন্দর ধাবা, ইন্দর ধাবার সামনে দাঁড়িয়েছি, একটু চা ফা খাচ্ছি, চা খেয়ে এবার বেরোনো হবে। অলরেডি ড্রাইভার দাদা উঠে গেছে, রেস্ট ফেস্ট নিয়ে একটু ওয়াশরুম গেছে, করে বেরোবে, আমিও চা ফা খেয়ে রেডি হচ্ছি, দেন এবার ড্রাইভে যাওয়া যাক, বেরোনো হবে। এবার হাত পা ধুয়ে ভালোভাবে এবার ননস্টপ গাড়ি দাঁড় করিয়ে এগোতে হবে, আর কিছু করার নেই, অলরেডি উই আর লেট।